কর্মবিরতি প্রত্যাহার করে অবশেষে কাজে ফিরলেন সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি প্রত্যাহার করে এদিন কাজে যোগ দিতেই জুনিয়র ডাক্তারদের স্বাগত জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষ পরিষেবা পাবে, মানুষের দুর্দশা কাটবে। আমি স্বাগত জানাই, মানুষ পরিষেবা পাবে, মানুষের যে দুর্দশা সেটা নিবারণ হবে। এবং সত্যিকারের সরকারি হাসপাতালগুলো হচ্ছে গরিব মানুষের চিকিৎসাস্থল। মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলোর ইনফ্রাস্ট্রাকচার এমন করে দিয়েছেন যেখানে প্রচুর গরিব মানুষ, শুধু না, অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা আসছেন। সুতরাং যারা বিত্তবান তারা, তাদের কোনো অসুবিধা নেই, তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল ভাবে তাদের পরিষেবা পাবে।